হ্যালো ফ্রেন্ড তো তেতো তেতো খাবার কি কি উপকারিতা এছাড়া তেতো খাবারটি যদি আপনারা খাবারের প্রথমেই খান তাহলে কি কি উপকারিতা পাবেন এবং কেন প্রথমেই খেতে হয় আজকে সে বিষয়ে আলোচনা করব। যারা যারা তেতো খেতে ভালোবাসেন অবশ্যই জেনে রাখুন কেন প্রথমে তেতো খেতে হয় চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক তেতো বলতে উচ্ছে ভাজা পাতা ভাজা শুক্ত বিভিন্ন তরকারিতে তেতো আপনারা খেয়ে থাকেন তেঁতো খাওয়া আমাদের শরীরে খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের শরীরে শর্করার নিয়ন্ত্রণে সাহায্য করে উচ্ছে সেদ্ধ বা শুক্তর মতো তরকারি দিয়ে তেতো দিয়ে তৈরি বিভিন্ন তরকারি আমাদের শরীরে বিভিন্নভাবে খুব গুরুত্বপূর্ণ কাজ করে তবে তেতো প্রথমেই খাওয়ার আগে প্রথমেই তেতো খেতে হয় এর কারণ বৈজ্ঞানিক কারণ রয়েছে তো কী কারণ তেতো আমাদের শরীরে গ্যাস্ট্রিক অ্যাসিডের উৎপাদন বাড়ায় তাই তেঁতোর পর যদি অন্য খাবার খান তাহলে হজম শক্তি বাড়ায় এই কারণে খাবার আগে তেতো খেতে হয় শুধু হজম নয় তেতো আমাদের শরীরে রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে অর্থাৎ সুগার কমাতে সাহায্য করে তাই ডায়াবেটিসের সমস্যায় যারা ভুগছেন সুগারের সমস্যায় যারা ভুগছেন তারা ডেলি প্রতিদিন ডায়েটে তেঁতো রাখুন আবার রাতে তেঁতো খাবার কিন্তু এড়িয়ে চলুন রাতে তেঁতো খেলে হজমের সমস্যা হতে পারে গ্যাস অম্বল হতে পারে তো আজকে জানলেন যে তেঁতো খাওয়ার কি কী উপকারিতা এবং এটি আমাদের কি কীভাবে সাহায্য করে এবং কেন তেঁতো প্রথমে খেতে হয় তারপর বাকি রান্না বাকি তরকারি খেতে হয় তো আজকে সেটা জানলেন চ্যানেলে যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ভালো লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং